হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিমানি। এখন আমি যে মুভিটা রিভিউ করবো তার নাম হলো শেরনি, যেটা আজকে স্ট্রিম করে গেছে অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে। এবং এই মুভিটাই আমরা লিড কাস্টে দেখতে পাচ্ছি বিদ্যা বালনকে, এবং তার সাথে আছে হচ্ছে বিজয় রাজ, নীরজ কবি, বিজেন্দ্র কালা এবং আরো অনেকে। তো এই মুভিটার ডিরেক্টর হলো অমিত মাসুরকার, যে লাস্ট ফিল্ম নিউটন কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল। তো এই মুভিটা আমার কেমন লাগলো সে সব কিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো মুভিটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট, এবং মুভিটার মধ্যে একটা ফরেস্ট অফিসার রোলে আমরা বিদ্যা বালনকে দেখতে পাচ্ছি, যে একটা ফরেস্টের ইনচার্জে আছে, যেই ফরেস্টে কিন্তু একটা ম্যান ইটিং টাইগ্রেসের হন্টিং আছে। এবং সেখানে যারা গ্রামবাসীরা আছে তারা এটা নিয়ে অভিযোগ করছে এবং চাইছে যে ম্যান ইটিং টাইগ্রেসটা যেন যত তাড়াতাড়ি হোক ধরা পড়ে এবং তারা যেন ওর তরফ থেকে রেহাই পায়। তো এই মিশনটাকে নিয়ে কিন্তু পুরো মুভিটাকে দেখানো হচ্ছে, এবং এই মুভিটার যে উপরে উপর যে ব্যাপারটা, মানে মেন গল্পটা, মেন মুদ্রাটা কিন্তু এটাই, এবং সেটা কিন্তু ট্রেলারেই খুব একটা ভালো করে এক্সপ্লোর করে দেওয়া হয়েছে। বাট এটার পেছনেও কিন্তু এই মুভিটার মধ্যে অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে। দুটো অ্যাসপেক্ট যেটা এই মুভিটাতে সব থেকে বেশি হাইলাইট করা হয়েছে, সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, মানে ছেলে আর মেয়েদের মধ্যে যে ব্যাপারটা থাকে কোনো অফিসিয়াল এমপ্লয়ীদের মধ্যে, আর আরেকটা হচ্ছে ব্যালেন্সিং নেচার। এই যে আমরা যে বাস করছি, আমরা কিন্তু সবাই একটা সোশ্যাল অ্যানিমাল, মানে আমরা মানুষরা, এবং যেরকম ওরা অ্যানিমাল, যাদেরকে আমরা পশু পাখি বলছি, ওদের কাছে কিন্তু আমরাও একটা অ্যানিমালই, বাট আমরা সোশ্যালি রেলিভেন্ট, এবং আমরা এই পৃথিবীতে কিন্তু সবাই মিলে ঝুলে বাস করছি। তো এই ব্যালেন্সিং নেচারটা কিন্তু আমরা মানুষরা কিন্তু নিজেদের স্বার্থে কিন্তু ভাঙার চেষ্টা করছি, এবং এই ভাঙার কারণে কিন্তু নানা রকম ইমব্যালেন্স হচ্ছে, এবং ইমব্যালেন্সের জন্য কিন্তু এই সব ঘটনা ঘটে থাকে। এখানে একটা ছোট্ট সিকোয়েন্স দেখা ছিল, সেখান থেকে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল, যে বিজয় রাজ একবার বিদ্যা বালনকে এক্সপ্লেন করছে যে এটা হচ্ছে জঙ্গল এরিয়া, এবং জঙ্গল এরিয়ার মাঝখান দিয়ে একটা এরিয়াকে আমরা কোল মাইনের জন্য ইউজ করেছি, একটা এরিয়াকে ফ্যাক্টরির জন্য ইউজ করেছি, তাহলে পশু পাখিরা কোথায় যাবে? ওরা তো এদের উপর দিয়ে যাবে, তো এদের উপর দিয়ে গেলে যখনই কোনো লোককে বা ইয়েকে দেখবে তারা ওর উপর হামলা করবে, বিকজ দে ওয়ান্ট টু হান্ট, এবং অবভিয়াসলি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা তো আমাদের দুনিয়ার নিয়মই আছে। আমরা তো পশুদের মেরেই খাচ্ছি, যেরকম চিকেন খাচ্ছি, মাটন খাচ্ছি, সেগুলো পশুদের মেরেই তো খাচ্ছি ফর আওয়ার সার্ভাইভাল, সেরকম ওদেরও সার্ভাইভালের জন্য ওরা করছে। সো এই বিষয়টাকে খুব সুন্দরভাবে এবং সাটলভাবে এই মুভিটাতে দেখানো হয়েছে। আরেকটা যেটা আমি জেন্ডার ডিসক্রিমিনেশন বললাম, সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফিসার, যেটা হচ্ছে বিদ্যা বালন, সে একজন মহিলা, বাট তার আশেপাশে সবাই ম্যাক্সিমাম হচ্ছে পুরুষ, এবং সেই পুরুষ কেন্দ্রিক গভর্নমেন্ট জবের মধ্যে ওর যে ভিউ পয়েন্টগুলো সেগুলো সাধারণত অ্যাকসেপ্ট করা হচ্ছে না, এবং ও দেখছে যেখানে সবাই বেআইনিভাবে চলছে, এবং যেখান থেকে ও ওখানে নিজের আওয়াজটাকে তোলার চেষ্টা করছে, তখনই তাকে দমিয়ে দেওয়া হচ্ছে, জাস্ট সেইং দ্যাট যে আপনি একটা মহিলা আছেন, আপনার এখানে এগুলো অত মাথাবাদ করেনি, আমরা আছি, আমরা এগুলো দেখে নেব। বাট মহিলা হলো সে কিন্তু একটা উঁচু পোস্টে বিলং করে, ও একটা ফরেস্ট ইনচার্জ অফিসার, বাট ওর কথার কোনো ভ্যালু নেই। আলটিমেটলি ওর রেবেল হওয়ার চেষ্টা করে একদম ক্লাইম্যাক্সে গিয়ে, বাট তখন অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, এবং আলটিমেটলি সে কিছু করতে পারে না। তো এখানে এই দুটো অ্যাসপেক্টকে খুব সুন্দরভাবে এবং খুব সাটলভাবে মুভিটার মধ্যে এক্সপ্লোর করার চেষ্টা করেছে। হ্যাঁ, মুভিটা একটু স্লো আছে, ইনিশিয়ালি তোমাদের একটু হলেও বোরিং লাগবে ফার্স্ট হাফটা, বাট সেকেন্ড হাফটা কিন্তু ইন্টারেস্টিং আছে, মানে লেটার হাফ, 1 আওয়ার, ওটা কিন্তু বেশ ইন্টারেস্টিংভাবে সাজানো হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে যেই ম্যান ইটিং টাইগ্রেসটা কিন্তু লাস্টে মেরে দেওয়া হয়, কিন্তু মেরে দেওয়ার পরে ও যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো কিন্তু প্রথম থেকেই মারার ওরা চেষ্টা করে, বাট বাচ্চাদের কি দোষ আছে? বাচ্চারা তো এখানে মানুষ মেরে খাচ্ছে না, তার মা খাচ্ছে, এবং তার মা কিন্তু নিজের সার্ভাইভালের জন্য তাদের বাচ্চাদের জন্যই কিন্তু এগুলো করছে। যে কোনো পরিবারে, যেরকম আমাদেরও যে মা বাবারা আছে, আমাদের মা বাবারা তো আমাদের বাচ্চাদের সুবিধার্তেই তো এই জিনিসগুলো করে, যে খাবার দাবার কিনে নিয়ে আসে, তো তখন তাদেরকেও তো বাইরে গিয়ে খুঁজতে হয়, তো সেরকমই কিন্তু ওই টাইগ্রেসটাও কিন্তু বাইরে গিয়ে খুঁজছে, এবং বাইরে গিয়ে সবকিছু করে সবকিছু তার বাচ্চা কাচ্চা পোষণের জন্যই করছে। তো বাচ্চা কাচ্চাকে মেরে তো কোনো লাভ নেই। এখানে লাস্টে এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ইনহেরিট করে, আমি লাস্ট সিনটা বলছি, যারা দেখেছো তারা হয়তো রিলেট করতে পারবে। একটা ফরেস্ট মিউজিয়াম দেখানো হয়, ফরেস্ট মিউজিয়ামে প্রত্যেকটা জিনিসকে আমাদের হাইলাইট করা হয়, এবং সেগুলো দেখানোর পরে সাথে আমাদের একটা মাথার মধ্যে নস্টালজিয়া ক্রিয়েট করে, কাইন্ড অফ, যে আমরা এগুলো সাধারণত বাচ্চাদেরকে নিয়ে দেখাই, যে এটা হচ্ছে বাঘ, এটা হচ্ছে ভাল্লুক, এটা হচ্ছে গন্ডার, এটা হচ্ছে জিরাফ, এগুলো আমরা বলি, কিন্তু আলটিমেটলি যখন আমাদের এদেরকে সার্ভ করার জন্য আসে, আমরা কিন্তু সার্ভ করি না, আমরা কিন্তু তাদেরকে হার্ম করার চেষ্টা করি, এবং তাদের যে লোক এরিয়াজ আছে সেগুলোকে কিন্তু আমরা ছেটে ছুটে এখন নিজেদের জন্য ঘর বাড়ি এক্সপ্লোর করছি। তো জঙ্গল যদি না থাকে, তা জঙ্গলের পশু পাখিরা কোথায় থাকবে? যেরকম আমাদের কাছে আমরা হচ্ছে আমাদের বাড়ির রাজা, সেরকম জঙ্গলের কাছে ওরাও হচ্ছে ওদের রাজা, ওটাই হচ্ছে ওদের হ্যাবিট্যাট। তো আমরা যদি ওদের হ্যাবিট্যাটকে নষ্ট করে দিই, তাহলে আমরা কোথা দিয়ে যাব? তো এই
সুন্দর সুন্দর কোশ্চেন গুলোকে কিন্তু খুব সুন্দর ভাবে মুড়ে একটা সাটল ভাবে সিনেমাটাকে তৈরি করা হয়েছে, এবং বিদ্যা বালন সেই স্পোকসম্যান হিসেবে এখানে ইউজ করা হয়েছে, যে এইসব অন্যায় অবিচারের জন্য লড়ার চেষ্টা করে সিস্টেমের সাথে, বাট আলটিমেটলি ও পারে না, বিকজ হয় না বহুগণ যেটা মনে করে সেটাই করবে। তো এই ফিল্মটাতেও সেটাই হয় যে বহুগণ যেটা মনে করলো সেটাই কিন্তু করা হয়েছে। মুভিটা আমার কিন্তু বেশ থট প্রভোকিং মনে হয়েছে, অ্যান্ড এই মুভিটার প্যাটার্নটা ইজ সামথিং ডিফারেন্ট কম্পেয়ার টু আদার ফিল্মস। তো এই মুভিটা হয়তো সকলের পছন্দ নাও হতে পারে, বাট আমার কিন্তু মুভিটা কিন্তু মন্দ লাগেনি। তাই আমি রেকমেন্ড করব যে একবার হলো মুভিটা তোমরা দেখো, এবং প্রত্যেকের পারফরমেন্সগুলো কিন্তু ওভার দ্য টপ ছিল না, মানে লাউড ছিল না, সবাই খুব আস্তে ধীরে কথা বলে গেছে, এখানে কোনো কিন্তু ড্রামা নেই যে একদম ঢিস ঢাস ঢুস এরকম ব্যাকগ্রাউন্ড স্কোর হচ্ছে এবং তোমরা ইম্প্যাক্টটা বুঝতে পারবে। ডাইরেক্টর খুব সাটলভাবে কিন্তু ইম্প্যাক্টটা তোমাদেরকে বোঝার জন্য জাস্ট কথাবার্তার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, এবং এটা ভাবতে বলেছে যে আমাদের মানে যে নেচার, সেই নেচারের দায়িত্ব কিন্তু আমরাই আছে, যেহেতু আমরা একটা উচ্চতরের শ্রেণীতে বিলং করি, তাই জন্য আমাদেরই দায়িত্ব কিন্তু সবাইকে মিলে ঝুলে রাখা। সো দিস ইজ আ ভেরি ইনফরমেটিভ অ্যাট দ্য সেম টাইম ভীষণ থট প্রভোকিং ফিল্ম আমার মনে হলো। তো এই ছিল আমার রিভিউ, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে।